আর বদনাম বা হাসির বদনাম সেটা তো একেবারেই হয়নি। আর কোথাও গিয়ে যিনি করতে চেয়েছিলেন তিনিও হয়তো ছোট বলে কিছু মিসকনসেপশন হয়েছে যে এই যে দাদা দাদা করা বা কোথাও গিয়ে দিল দিয়ে কাজ করে এই কথাগুলো উনি বলেছেন সেটা নিয়েই দেখ তোমাদের বক্তব্য জানতে চাই। সত্যি কাজে টিকে থাকার জন্য এগুলো করতে হবে কতটাই আমি একটা ছোট কথা প্রথমেই বলি যেটা খুব মিস গেছে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদেরকে চেনে লোকেরা তাই জন্য আমাদের বিষয়টা খুব মশলা মাখিয়ে প্রেজেন্ট করাটা খুব সহজ। যে কোনো কর্পোরেট হাউসে গেলে সেখানে বসের বস যিনি থাকেন তাকে যেভাবে যেভাবে ট্রিট করতে হয় সেটা অন্য রকম লেভেলে, সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে বিষয়টা। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ভীষণ হোমলি একটা অ্যাটমসফিয়ারে কাজ করি, মানে এটা আমাদের কাছে না বাড়ির মতো, এটা প্রত্যেকেই এটাই বলবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দাদা আমাদেরকে সিনের সময় কিছু বলবেন বা কিছু বকবেন সেটা যদি আমরা মাথা পেতে শুনে নিই সেটাকে তেল দেওয়া বা সেটাকে মেনে নেওয়া বা বলে না একজন শিল্পীর স্বার্থে। এবং এখানে বহু নাম করা অভিনেত্রীরা এখান থেকে অভিনেতা অভিনেত্রীরা বেরিয়েছেন, দাদা যাদেরকে মানে এই হাউসে অডিশন ছাড়া দাদা নিয়েছেন তাদেরকে, এবং তার এতটাই কনফিডেন্স ছিল যে এই মানুষটাকে আমি একজন শুধুমাত্র নাম করবে না সে একটা সুপারস্টার হবে, এরকম প্রচুর হিরো হিরোইন বানিয়েছেন। সেই ক্ষেত্রে তার এই জিনিসটা থাকতেই পারে। হ্যাঁ বল। আমি বলছি যে নায়কদের অনেক কিছু মানে নিতে হিরোদের কম, এটা কাজে ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে নিতে আমার একটু বলে তুই বলে না তারপর আমি বলছি। আমি 2012 থেকে এই হাউসে কাজ করছি, আমার প্রথম সিরিয়াল দাদা আমরা দাস, আমি দাদার হাত ধরে সিরিয়াল করতে এসেছিলাম, ঠিক আছে। তারপর থেকে সেই সময় আমি সেই সময় একটা ঘটনা জাস্ট বলি, আমার সিরিয়ালে যেদিনকে টেলিকাস্ট হবে মানে 16 জানুয়ারি টেলিকাস্ট হবে, 9 জানুয়ারি আমার বাবা মারা গেছিলেন, ঠিক আছে। ইন্ডাস্ট্রির বাইরে আমি তখন প্রথম এসেছি, আমাকে কেউ চেনে না, আমি কোনোদিনও কাজ করি দাদার সঙ্গে, আমি তো সদ্য সদ্য সিরিয়াল হয়তো দিন 15 মতো কাজ করেছি। আমি মানুষটার ফোন এসেছিলো আমার কাছে, আমি ভেবেছিলাম হয়তো তার আগে আমাদের ডিরেক্টর তার আগে আমাদের ইপি অনেকবার ফোন করেছে আদিত্য তুই কবে থেকে কাজ করতে পারবি, আমি সিরিয়াসলি ভেবেছিলাম দাদা ফোন করেছে যে দাদা আমাকে হয়তো বলবে যে তুমি কবে থেকে কাজ করতে পারবে আদিত্য কবে থেকে আসবে বলো তাহলে আমি নাহলে আমি কাজটা করতে পারছি না। ফার্স্ট ফোনটা আসার পরে উনি প্রথম কথা আমাকে যেটা বললেন, আদিত্য তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করো নির্দ্বিধায়, এটা ফার্স্ট কথা। দ্বিতীয় কথা বলি, তারপরে যখন আমি 9 তারিখ ও 12 তারিখ শ্যুটে গেছি আমার 1 মাস কাজ হয়নি, জানুয়ারি মাস থেকে যদি কাজ শুরু হয় সেই মাসের পেমেন্ট আমার হাতে চেক দেওয়া হয়েছিল, এটা হলো তিনি। তারপর থেকে উনি যে ওই কথাটা বলেছেন তারপর থেকে আমি সত্যি কথা বলছি মাঝখানে আমি অন্য জায়গায় কাজ করছি, কারণ এই যে ডেট নিয়ে যে গণ্ডগোলটা হচ্ছে, দেখো একটা কাজ করতে গেলে কোনো সময় ডেট কম পড়বে কোনো সময় বেশি পড়বে, কারণ যেহেতু আমরা একটা ক্যারেক্টার করছি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো কোনো সময় ডেট কম কোনো সময় বেশি। তো যেই সময় ছিল না মানে যেই সময় দাদা কাজ করছিলেন দাদাকে জিজ্ঞেস করছিলেন দাদা কোনো কিছু তুমি বললো আদিত্য তুমি বাইরে কাজ করো, এবং যখন কাজ করছিলাম কাজ চলাকালীন আমার যে অনেক জায়গাতে অনেকে বলে আমি শুনেছি যে এই হাউসে কাজ করলে বাইরে কাজ করা যায় না, তোমরা দেখেছো আমি যখন কন্যাদান করছি লকডাউনের পরে কন্যাদান করছি কন্যাদান চলাকালীন আমি সর্বজয়া যমুনা ডাকি একসঙ্গে কাজ করছি, ইভেন ডেট ভাগাভাগি করে মানে ভাগাভাগি এরকমও হয়েছে যে আমি কন্যাদান থেকে শর্ট দিয়ে এসেছি বিকেল 5টার সময় সেখানে আমি 5টার সময় শর্টে ঢুকেছি, কিন্তু আমার জন্য কিন্তু সেই জায়গাটা তৈরি করা হয়েছে। আমি বলছি না যে আমি বেশি ফেসিলিটি পেয়েছি, এখানে অনেকেই পায়, সবাই পায়, প্রত্যেক জনের সুবিধে অসুবিধে প্রত্যেকটা জায়গা দেখা হয়। তো সেক্ষেত্রে মানে কী বলবো মানে ওই মানুষটার সম্পর্কে এই কথাটা বলাটা খুব অন্যায়। যদি কেউ বলে যে হিরোরা হচ্ছে না ক্যারেক্টারের প্রয়োজন, দেখো আমাদের এটা শো বিজনেস, তুমি যেরকম পারফর্ম করবে তোমার ডেট সেরকম অনুযায়ী হবে, তোমাকে সেরকমভাবে দাদা সিন দেবে, কারণ দাদা যখন সিন দেয় তখন এক্স্যাক্টলি সবার মতো করে দেয়। আমরা অনেক জায়গায় ডেকেছি যে আমি ছোট্ট একটার জন্য ঢুকেছিলাম বা ক্যামিও রোল করতে একটা ঢুকেছিলাম, সেখানে আমি ঢুকে সেকেন্ড লিড হয়ে গেছি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়। তো এইখানে যে বলা হচ্ছে যে ছেলেরা বা হিরোরা কোথাও কোথাও একটু কম থেকে যাচ্ছে, একদমই নয়। আর আমি একটা কথা বলবো, আমার ইন্ডাস্ট্রিতে 16 বছর হলো আর কি, ঠিক আছে, আমি প্রচুর হাউসে কাজ করেছি। তো এইবারে গত 3.5 বছর ধরে আসিস না যত 3.5 বছর ধরে যেখানে এখানে কাজ করছি এখান থেকে যে রেকগনিশনটা পেয়েছি সেটা আমি কোনোদিনই পাইনি। তো সেই জায়গা থেকে তেল মারা বা যেই লোকটার জন্য আমি এত কিছু পেলাম আমি তাকে রিকগনিশন দেবো না, তাকে আমার কৃতজ্ঞতা জানাবো না, সেটাকে তেল মারা বলা হবে, সেটা যদি তেল মারা বলা হয় তাহলে আমি তেল মারছি। আর এই তেল মারাটা নিয়ে আমি বলি,
যেই মানুষটা সম্পর্কে ভালো হচ্ছে তেল মারার কথা, সেই মানুষটা এতটাই জ্ঞানী, এতটাই গুণী, এবং সেই মানুষটা না মানে অনেকে অনেক কিছু বলে তার সম্বন্ধে, তেলের প্রয়োজন হয় না। প্রথম কথা, তেলের প্রয়োজন নেই তো প্রথম কথা আমি বাদই দিলাম। সেই মানুষটা না সবটা বোঝে যে কে তেল দিচ্ছে, কে সত্যিকারে ভালোবাসছে, ঠিক আছে? কারণ এতগুলো ক্যারেক্টার তো সে তিনি তৈরি করেন, তো সারাদিন বসে বসে তো তিনি খুব ভালো করে জানেন কে তেল দেয় কে তেল দেয় না। মানুষ খুব ভালো করেছে 2017 সালে, এখানে চাঁদনি আছে ভালো করে জানে, 2017 সালে এখানে একটা সিরিয়াল দিয়ে আমি আমার জীবন শুরু করেছি, সেটা হচ্ছে ভজগোবিন্দ। তো সেখানে যখন প্রথমে চাঁদনি বলেছিল যে দাদা এরকম আমার এই বন্ধু বান্ধব, তো সৌরভকে তোমরা কাস্টিং করছো না কেন? সৌরভকে উনি চিনতেন না, চেনার কথাও না। তো তখন উনি এক কথায় উনি বলেছিলেন সৌরভের জন্য একটা ক্যারেক্টার ভেবে রেখেছি। তো আমার জন্য ক্যারেক্টার ভাবাই রাখা ছিল হয়তো, কিন্তু আমি যখন এলাম তখন উনি বললেন যে সৌরভ একটা অডিশন নেব। উনি কিন্তু এটা শুধু বললেন, শুধু দেখলেন যে আমার ইচ্ছাটা আছে কিনা অভিনয় করার। উনি কিন্তু কাজটা ভালোবাসে, উনি কিন্তু বাদবাকি আর কিছু ভালোবাসে না। এবং কাজের খাতিরে যদি কারোর ডেট না পড়ে, ডেট পড়ে, সেটা তো মানে সেটা তো কিছু করার নেই, সেটা তো ক্যারেক্টার অনুযায়ী পড়তে হবে জিনিসটা, কোন বেশিটা হতে হবে। আমি তো লাস্ট মাস, আমার মনে পড়ে যতদূর লাস্ট মাস আমি পুরো মাসটাই কাজ করিনি, তাহলে আমার এখন দাঁড়িয়ে গালাগালি করা উচিত কেন আমি কাজটা করিনি? পুরো মাসটাই কাজ করিনি তাহলে আমার চলবে কি করে? আমার তো গালাগালি করা উচিত। আমরা তো জেনে শুনে এসেছি, ট্র্যাকটাই তো ছিল না, এটা তো কিছু করার নেই, এটা তো গল্প। হ্যাঁ, এটা তো গল্প, এটা তো আমাদের ওইভাবে যে মানতে হবে, এটা তো কিছু করার নেই। তাতে সেটা একটা একটা চরিত্রকে দাঁড় করানোর জন্যে, তাতে যদি আমি ভুল অভিনয় করি, তাতে যদি সে তিনি আমাকে বকেন, তাহলে এটা 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 কি তার অধিকার নেই? একটা ছোট কথা বলবো, সেটা হচ্ছে স্নেহাশিষ এমন একজন মানুষ যে আমাদের সামনে দাঁড়িয়ে বসে এই কথাটা বলেছেন যে আমার আর সিরিয়াল করার কোনো দরকার নেই, আমি শুধু করছি আমার আমি যা আমার এই ব্লুজের ওপর যারা নির্ভরশীল তাদের জন্য আমি সিরিয়ালগুলো চালিয়ে যাচ্ছি। এই বড় কথাগুলো পৌঁছায় না, কারণ এইসব মানুষগুলো বড় জিনিস তো। উনি এই কথাগুলো শুনবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।